ঠান্ডা শীতের আমেজে জানাই সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এখানে ভালোই আছি আর আমার ফ্যামিলি সবাই ভালো আছে। দেখো, সকাল সকালে এক কাড়ি বাসন নিয়ে বসে পড়েছি, কেন কি রাত্রে বাসনগুলো মাজা হয়নি, তাই এখন বাসনগুলো মেজে নিলাম। আর এখানে দেখো, আমি যে করে নি উনুনটা কেমন কেড়ে নিচ্ছি, কেন কি সকাল সকাল উনুনটা কেড়ে নিলাম, রান্না বসাতে হবে। ঘরের সমস্ত কাজগুলো করে নিতে হবে, কেন কি সকালবেলাটা না একটু তাড়াহুড়ো কাজ থাকে। একটু ঘরটা ঝাড়ু না দিয়ে যদি রান্না টান্না করতে বসি না, ভীষণ খারাপ লাগে, মনে হয় যে কেমন যেন একটা নোংরা জায়গায় রান্না, সেই জন্য যেন ঘরগুলো ঝাড়ু দিয়ে দিই। আর রান্নাগুলো যদি করতে হবে, আর এদিকে প্রচুর কাজ পড়ে রয়েছে, সকালে বাসের কাজ সমস্ত পড়ে রয়েছে, তাহলে চলো সেগুলো আগে বাগিয়ে নিই। ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তাহলে সঙ্গে থাকো, পাশে থাকো। দেখো, এখানে আমি কাজ করতে করতে এখানে চলে এলাম, বিকজ এখানে আমাদের আজকে ইয়ে নিয়ে এসছে, ঘরে ধান নিয়ে আসছে। আমাদের যেটুকু ক্ষেত আছে সেটুকু ধানের মধ্যে ধান হয়েছে, এবারে তো ধানই হয়নি, জল খুব একটা ছিল না, আর তিজার জন্য শুকনো শুকনো টাকায় খুব একটা জল এবছর হয়নি, তাই জন্য ধানও খুব একটা হয়নি। এই যা হয়েছে এই, চলো ধানগুলোকে ওরা নামিয়ে নিক, আমি তারপর আমার কাজগুলোকে পাগিয়ে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, চলো আমি যাচ্ছি, আমাদের বাগানে লাউ হয়েছে, লাউ তুলে নিয়ে আসবো, দেখি বেগুন কটা হয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি লাউগুলো হয়েছে, দেখি আজকে লাউগুলো তুলে নিয়ে আসি আর লাউয়ের রেসিপি করব, আর দেখি বেগুনগুলো কটা হয়েছে। এই দেখো, এইদিকে একটা,
আর মোটামুটি লাগাইনি, ভুট্টা লাগিয়েছিলাম, ভুট্টাগুলো খেয়ে নিয়েছি, ভেন্ডি লাগিয়েছিলাম, ভেন্ডিগুলো খাওয়া হয়ে গেছে। আর ওই দেখো আমাদের আমড়া গাছ, আমড়া গাছে কত আমড়া ধরেছে। চলো দেখি এদিকে আর বেগুন টেগুন কি আছে, বেগুন দেখে নি দিয়ে। বেগুনও ধরেছে বেশ কয়েকটা, দেখো চামচ দুটো বেগুন ধরেছে, এই একটা বেগুন আর এই একটা বেগুন। তাহলে তাহলে দুটো বেগুনই নিয়ে যাই, দেখি এটা কি আর কি বড় হতো নাকি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ব্লগটা এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো।